Assalamualaikum warahmatullahi wabarakatuh. So everyone, this is my first vlog. আগে কখনো ব্লগ করা হয়নি, সো আজকের ব্লগটা আশা করি খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ব্লগে অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। এর মধ্যে থেকে আজকে আমরা শাপলা তুলতে যাব, সো আশা করি সামনে শাপলা পেয়ে যাব, বেশি দূরে নেই, সো লেটস গো। আমরা অলরেডি শাপলার সন্ধান পেয়ে গেছি, সামনে একটা শাপলা দেখতে পাচ্ছি, চলুন গিয়ে দেখে আসি। এই এই ইয়া কর ভরতে দাদি, আসলে বিল থেকে শাপলা তোলার মজা যে কিরকম, যারা কখনো তুলেননি তারা বুঝতে পারবেন না। তো এখানে একটা শাপলা দেখতে পাচ্ছি, এই সেই আমাদের জাতীয় ফুল শাপলা, দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে। আসলে এখন সকাল 6:30 বাজবে, আর আমরা অলরেডি ফজর নামাজ পরেই নৌকা নিয়ে বের হয়ে গেছি। তোমাদের এখানে যদি বিল থাকে আর যদি সেখানে শাপলা থাকে, তোমরা অবশ্যই সেখানে যাবে, এটা আমি রেকমেন্ড করি। সো এভরিওয়ান, ওই এখানে শাপলা দেখতে পাচ্ছি, সো আমরা এখন ওইখানে চলে যাব। সিম্পলি আমরা যেই কাজটা করব সব সময়, যখন আমরা একসাথে সবাই একসাথে থাকবো, তখন আমরা একটু এইভাবে নুয়ে যাব, নুয়ে একটু এইভাবে ধরে। না না তুমি ওর ধরতো না, না না চলে চলে
ছোট মানুষ ভুল করে মানে সকালবেলা ঠিক হয় না গাছটা তারপর আপনাদেরকে মজা দেওয়ার জন্য তো তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে প্রতিযোগিতা লাগাবো কে আগে সবার আগে সাপলা তুলে আনতে পারে হ্যাঁ পারবি না পারবে পারবে তো ওদের দুজনের মধ্যে এখন প্রতিযোগিতা লাগাবো কে মানে এই বিল থেকে খুঁজে খুঁজে বের করে কে বেশি সাপলা আনতে পারে নৌকা দিয়ে নয় সাঁতরে সো রেডি লেটস গো যাও তোমরা দুজন নামো রাইট এত পরিমাণ সাপলা মানে হেরা যদি তুলতে যায় আসলে মানে মারাই যাবে এক কথা বলতে গেলে কারণ অনেক শেওলা অনেক কিছু অতিক্রম করে তারপর সাপলাগুলো আনতে হয় তো আমি আর চাচ্ছি না তাদেরকে কষ্ট হইতে তো এই তুমি চলে এসো হ্যাঁ রাদিম চলে চলে থাক ইমরান কিছু বলো কি বলবো গাইস অতি অসাধারণ একটা মুহূর্ত এই তুমি খেয়াল করেন দেখুন সাপলা আর সাপলা সাপলা আর সাপলা সো আমরা তো ছেলে মানুষ একটা মেয়ে মানুষ হইলে এত মনে হয় মানে ওর যে গলা সুরের জ্বালায় মনে হয় সাপলাগুলো সবগুলো চিমে গেলে রে চিমা চিমা করে ট্যানাই গেলো রে ট্যানাই গেলো এখন জিপ বন্ধু করে ফুটে আছে একমাত্র আমাদের ছেলে তো হ্যালো এভরিওয়ান চলে এসেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হচ্ছে কে বেশি সাপলা সবার আগে খেতে পারে সো আমরা এখন একটি চ্যালেঞ্জ খেলবো দেখবো আর কে বেশি সবার আগে সাপলা খেতে পারে তো আমার সাথে আছে আমার ছোট ভাই শামিন
সো আমরা এখন খেলাটা স্টার্ট করব এবং আপনারা উপভোগ করবেন এই বাকে বাকে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা এখন লাইক দেননি অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কোন ব্লগটা আপনারা চান সো এখন আমরা খেলা শুরু করব খেলা এখনই শুরু হবে এই তুমি 1 2 3 বলো 1 2 3 আমি এর আগে কোনো এক্সপিরিয়েন্স নাই আসলে এভাবে নদীতে এসে আপনা খাওয়া এই তুমি আসলো অসাধারণ ব্যাস আমি নুমরোজ ভাইয়ের একটা কথা বলবো জীবন আসলে অনেক সুন্দর যদি তা ঠিক মতো উপভোগ করতে পারেন আমাদের এই সাপলা প্রতিযোগিতা বিজয় হচ্ছে শামিন সো আর বেশি দেরি করতে চাচ্ছি না এখন আমরা চলে যাবো তো কেন চলে যাবো সেটার কারণ হচ্ছে ওদেরকে যে পানিতে নামাইছিলাম তাদের গায়ে অনেক চুলকানি শুরু হয়েছে এক প্রকার বলতে গেলে আপনার লাল লাল মানে দাগ হয়ে যাচ্ছে সো যদি পরবর্তীতে আবার কোনো ইনফেকশন হয় আবার তাহলে অনেক সমস্যা সো এখনই আমরা চলে যাবো রওনা দেবো তো যাওয়ার আগে আমরা আমাদের মোবাইলে তোলা কিছু অসাধারণ ছবি চলি হ্যালো এভরিওয়ান অসাধারণ ছবিগুলো দেখে এসেছেন সো এবার আমরা বিদায় নেওয়ার পালা সো বিদায় নেওয়ার আগে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সেটাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও আসলে আপনারা খুশি হবেন সো গাইজ একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেননি যে একজন বসে আছে আরেকজন কোথায় তার একটা কারণ হচ্ছে এদিকে সূর্য যার কারণে আপনার ব্রাইটনেসগুলো সূর্য দিকে গেলে একটু পেয়েছে শ্যাডো শ্যাডো ভাব আসে সো ওই কারণেই যেই দ্বিতীয় ব্যক্তি ছিল মানে আরেকটা ছেলে ছিল নাদিম করে নাম ওই ছেলেটিকে আমরা এদিকে পানিতে নামিয়ে রেখেছি কারণ যখন আপনার নৌকাটা একটু সোজা থাকে তাহলে আপনারা সুন্দর দেখতে পারবেন সো এখন ওকে
তুলে নিয়ে আসবো। এদিকে এসো, এদিকে এসো। তো দেখতে পাচ্ছেন এমনিতেই শৈলে এই পানুটি সর 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 এমনিতেই শৈলে একটি চুলকানি। তো তার উপরে ওকে দিয়ে অনেক কষ্ট করেছি, তাদেরকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাদের ভিডিওতে পাশে দেখেছো।